পরবর্তী প্রশ্ন হচ্ছে দয়া করে জানাবেন আত্মশুদ্ধির বিষয়ে কি কতটুকু শরীয় সম্মত এর বিধান কি সাহাবিরা কি আত্মশুদ্ধি করেছেন এর নিয়ম কী দেখুন আত্মশুদ্ধি বা তাজকেতু এতনফ যেটাকে বলা হয় এটা অবশ্যই অনুমোদিত জিনিস কিন্তু এটাকে কতটুকু করতে হবে আল্লাহ তালা কোরআন কারিমি তার নবীকে পাঠানোর একটা বড় কারণ বলেছেন যে অতুজা কিম এবং তিনি তাদেরকে তাজকি নফস করবেন এবং কি কোরআন করিম আল্লাহ ঘোষণা করেছেন কাদ আফল্লা ও যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে পেরেছে আত্মাকে শুদ্ধ রাখতে পেরেছে সেই ব্যক্তি অবশ্যই সফল কাম হবে এবং সে জাকারাসমরীহি ফাশল্লা আল্লাহ রবে আল্লাহর নাম নিয়েছে এবং নাফসা আল্লা করেছে অর্থাৎ শীতকি তো নফসা একটা গুরুত্বপূর্ণ জিনিস যার কারণে নিজের নফসাকে পবিত্র রাখতে পারলে সে কিন্তু জানাতে যাওয়ার পথ দেখতে পাবে এই জন্য আল্লাহ তাল কোরআন কাহিনী বলেছেন যেমন সালিম যেদিন মানুষের মাল সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না তবে যে ব্যক্তি আত্মাকে নিরোগ রাখতে পেরেছে কালবে সালিম রাখতে পেরেছে তার কাজে লাগবে তো কালবে সালিম অর্থেই হচ্ছে আত্মাকে নিরোগ রাখলে কালবে সালিম থাকবে আত্মার মধ্যে কলুষতা যদি আসে তাহলে সেটা কালবে সালিম আর হবে না এই জন্য যারা এই আত্মশুদ্ধি অর্জন করতে চায় তারা ভালো কাজটি করবে কিন্তু আত্মশুদ্ধি অর্থ এই নয় দরবারে যেতে হবে কোনো দরবারে গিয়ে কোনো দরবারে হুজুরের মুড়ি ধরতে হবে তার নির্দেশনাশন চলতে হবে এগুলি না বরং আত্মশুদ্ধি হচ্ছে কোরআন এবং সন্ন্যার যথাযথ অনুসরণ যেভাবে অনুসরণ করলে আপনার আল্লাহ রসুল যে পদ্ধতি বলে দিয়েছেন যেভাবে অনুসরণ করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে সেটাই হচ্ছে আত্মশুদ্ধির পথ আত্মশুদ্ধির এই পথটি আপনি কিভাবে সহজভাবে পেয়ে যাবেন সহজভাবে এটা পেয়ে যাবেন আপনি যদি কোনো কোনো আগামী দিনের অনুসরণ করেন নিয়মিত ফরাজগুলি আদায় করেন এবং নফলগুলি আদায় করেন সাথে তোলে আত্মশুদ্ধির পথে আপনি এগিয়ে গেলেন আত্মশুদ্ধির কথা এই নয় যে কেউ একটা ইনস্টিটিউট খুলবে সুফি ইনস্টিটিউট বা জিকির ইনস্টিটিউট এই যে কিছু খুলবেন আপনি সেখানে ঢুকবেন আত্মশুদ্ধির আত্মশুদ্ধির নাম দিয়ে আপনি সেটা বেদাত করবেন এবং সেটা গুনার কাজ হবে এর মাধ্যমে কখনো বিশ্ববিদ্যালয় বিশুদ্ধ লাভ করা যায় না এই জন্য আত্মশুদ্ধির জন্য সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে যেটাকে ইসলাম নির্ধারণ করে দিয়ে সেটা হচ্ছে এসান এই জন্য এবার আত্মশুদ্ধি এবাদতের মধ্যে এহসান হচ্ছে আন্তাহ কান্নাকা তারা ফাইলাম তখন তারা ফাইল ইরাকা এমনভাবে আল্লাহ এবাদত করবেন যে আপনি তাকে দেখছেন এটা নাম হলো এটা নাম হলো মর্তাবতুল মুশাহাদা যেন তাকে দেখছেন যদি এটা না হয় তিনি আপনি দেখতে পাচ্ছেন না তাহলে কি হবে তিনি তো আপনাকে দেখছেন এটা না হচ্ছে মার্তাবতুল মোরাকাবা অর্থাৎ তিনি আপনাকে দেখছেন তার তার কাবার ভিতরে আছেন তার পর্যবেক্ষণের ভিতরে আসেন আপনি এটা আপনার যেন সবসময় আপনার আমার মাথায় যেন স্মরণ হয় এটা করলে আপনি আত্মশুদ্ধিতে আসবে এইটার নাম হচ্ছে এহসান এই এহসানটাই হচ্ছে আত্মশুদ্ধি যেটা রসুল্লাহ সাল্লাহ আমাদের কাছে চেয়েছেন কোরআন কারিমে আত্মশুদ্ধির প্রশংসা এই আত্মশুদ্ধির প্রশংসা করা হয়েছে এবং আল্লাহ তালা বলেছেন ইন্দুল্লাহ ইউহেবুল মহসিন আল্লাহ যারা এহসান করে অর্থাৎ আত্মশুদ্ধিতে সর্বোচ্চ পর্যায়ে যাবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এই জন্য ইমানদার সময় চিন্তা করবে এই পর্যায়ে চলে এহসানের পর্যায়ে চলে যাবে কিন্তু এহসান পর্যায়ে না যে এহসানটা কীভাবে হয় এহসানের উপর আমার আলোচনা আছে এক ঘন্টা সে শুনে নেবেন না বুঝে কেউ কোনো পীরের দরবারে গেল সেখানে বসে থাকলো বসে পর মাসের পর পর মাস এবং সেখানে বসে বসে জিকির করলো বানানো জিকির যে জিকির কোরআন আসেনি অথবা এমন কোনো পদ্ধতি আবিষ্কার যে পদ্ধতি কোরআন সূন্যায় নাই অথবা এমন কোনো এমন কোনো কারামত নিয়ে থাকলো যে কারামত কোরআন শূন্য বিরোধী সরাসরি প্রমাণিত হচ্ছে সেই ব্যক্তি আসলে আত্মশুদ্ধি করছে না আত্মকে তিনি আত্মকে তিনি প্রবঞ্চিত করছেন এবং আত্মা আত্মা নিয়ে তিনি খারাপ জায়গায় প্রবেশ করেছেন এখান থেকে বেরোতে পারবেন না সালেম গান অর্থাৎ চিনি সেখানে হয়ে বেরোতে পারবেন না এই জন্য আত্মশুদ্ধির জন্য আপনার আমার দরকার এস্তানের পর্যায়ে দেওয়া এবং এহসান পর্যায়ে যাওয়ার জন্য কি কী করতে হবে এটা আমরা আমরা শিখে নিয়েছি জানি ভালো করে যেটা কোরআন এবং সুন্দরে আসছে এই মাধ্যমে ফরজাবাদগুলি আগে পালন করতে হবে তারপর নকর আবাদগুলো সেগুলো পরিপূর্ণ করতে হবে এটা নাম হচ্ছে মূলত আত্মশুদ্ধি এটা দিকেও করতে পারে খুব ভালো যেমন এটাকে সংক্ষেপে বলা হয় ফরায়েস পালন করতে হবে নামা ফেলগুলি করতে হবে এবং অন্যরূপ হারাম কাজ ত্যাগ করতে হবে কিছু কিছু হারাম কাজ খাল সন্দেহ যেগুলো হয় এগুলো ত্যাগ করতে হবে আর কিছু কিছু সময় আল্লাহ জি কাটাতে হবে জিকটা করা হচ্ছে না এটা না হচ্ছে আত্মশুদ্ধি সুতরাং আত্মশুদ্ধিতে সমস্যা না সমস্যা হচ্ছে কী কি অর্থে ব্যবহার করছে সেটার উপর হচ্ছে সমস্যাটা